ভাই, একটু যদি ওয়াসিম আকরামের ইম্প্যাক্টটা বাংলাদেশ ক্রিকেটের যদি বলতেন তাহলে ভালোই ছিল। অবশ্য ওর মতো বোলার বাংলাদেশে এসে আকরাম, ওই সময় যে আমরা ডোমেস্টিকে এর মতো একটা বোলার পেয়েছিলাম, এটা কিন্তু আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল। প্লাস আমরা কিন্তু দেখো, আমাদের ক্রিকেট কিন্তু ইম্প্রুভের একটা রাস্তা ছিল, আমরা কিন্তু পাকিস্তানের ডোমেস্টিক উইলস কাপ খেলতাম। কিন্তু আমরা 94-এর পর থেকে কিন্তু রেগুলার উইলস কাপ খেলে গেছি, বিভিন্ন ফাস্ট বোলারকে কিন্তু আমরা ওখানে মোকাবেলা করেছি, কারণ আমাদের ওই এক্সপিরিয়েন্স ছিল না বাংলাদেশে। আমাদের ওরকম ফাস্ট বোলার খেলা, একটা লেগ স্পিনার খেলা, একটা অফ স্পিনার খেলা, তোসিফ আহমদের মতো প্লেয়ারকে আমরা ডোমেস্টিকে পেয়েছিলাম ওখানে। তো স্টিল রিমেম্বার, আমি আর আকরাম একটা ম্যাচে ব্যাটিং করছিলাম করাচিতে, তোসিফ আহমদ লাস্ট ওভার বল করছিল, আমি আর আকরাম যে স্ট্রাগল করেছিলাম ওই ম্যাচে, ও মাই গড, লাস্টে 6 বলে আমরা 8 রান করতে পারি না জিতার, একটা অফ স্পিনার যে ব্লক করলে কিভাবে বল করেছিল। তো এই উইলস কাপ থেকে কিন্তু আমরা যে এক্সপিরিয়েন্স পেয়েছিলাম, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেট ডেভেলপিং এর জন্য একটা বিরাট মাইলফলক ছিল, এবং এটা রিমেম্বারিং যে কন্টিনিউয়াস আমরা এই জায়গায় গিয়ে আমরা অনেক ইম্প্রুভ করেছি। আমার যে জিনিসটা হলো যে আমরা তখন এখনকার প্লেয়াররা যেভাবে অপরচুনিটি পাচ্ছে ওয়ান ডে খেলা, টি-20 খেলা, টেস্ট খেলা, আমাদের সময় কিন্তু আমরা ওয়ান ডে খেলার কোনো সুযোগই পেতাম না। 2 বছরে আমরা ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটা ম্যাচ খেললাম, যেটা এশিয়া কাপ হতো। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে পাওনা ছিল যে ওয়াসিম আকরামের মতো বলার এসে ডোমেস্টিক খেলছে, আমাদেরকে ফেস করছি। তখন কিন্তু আমাদের সাহসের অনেক দরকার ছিল, আমরা তখন মনে টিভিতে দেখতাম, মনে করতাম জীবনে এদেরকে খেলতে পারবে না। এখন সেম বাংলাদেশি প্লেয়াররা কি কমফোর্টেবল খেলতেছে, আমাদের প্লেয়াররা ডোমিনেট করছে। সো পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বিশেষ করে আমরা টেস্টে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর, ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার, ওরা কিন্তু আমাদেরকে প্রচুর হেল্প করেছে, এবং ওদের দেশে ডেকে এনে আমাদের অনেকগুলো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলিয়েছে। সো আজকে কিন্তু এদের কারণে কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে। আচ্ছা।